আসন্তা 20 তারিখে পাটকুড়ার বিধানসভা নির্বাচন হাতরে মাত্র 12 দিন থাকার এনে পাটকুড়া রাজনীতি চলচঞ্চল ভোটরক আকৃষ্ট করা বিভিন্ন দলর নেতা ডেরা পকাই বিজেপি প্রার্থী সাবিত্রী অগ্রওয়াল এবং বিজেপির বিজয় মহাপাত্র মধ্যে সিধা সড়ক মোকাবিলা হচ্ছে তবে বিভিন্ন দল পক্ষ কর্মী সম্মিলনী এবং বৈঠক করে নির্বাচন বৈতরণী পার হওয়া প্রচেষ্টা চলাই রাজ্যের বিজেপি সরকার এই সিট্ হাতেবা নানা রণকৌশল আপনার জনাপড়ি তবে বর্তমানে আমি দেখুছে পাটকুড়া আসন পাই জোরসোরে বর্তমান প্রচার চালিছে বিভিন্ন দলর নেতা মানে ডেরা পকাইছেন ঠিক এই সময় মন্ত্রী অরুণ সাহু মধ্য পাটকুড়ার উপস্থিত অছন্তি এবং লগাতার ভাবে সে দলীয় কর্মীঙ্ক পাই দল পাই প্রচার করছেন সাংগঠনিক স্থিতি বুঝুছেন এবং সংগঠন কিভাবে ভাবে সে জায়গায় বিস্তার করা যাই পারিব সে নেই মধ্য সে স্বতন্ত্র দৃষ্টি দিয়েছেন ঠিক এই সময় প্রকৃতরে তাঁর আগকু রণনীতি কোণ অছি কিভাবে ভাবে নির্বাচনী বৈতরণী পার হবে পুরা পাটকুড়াকে নিয়ে তাঁর পুরা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গী কোণ রয়েছে তাঁর অরুণ সাহুঙ্ সহ অধিক আলোচনা করা বর্তমান পাটকুড়ার উপস্থিত অনেক আমার প্রতিনিধি প্রভাত পরিড়া প্রভাত মু আশা করছি আপনার মতো শুনেপারুবে এবং ডক্টর অরুণ সাহু মধ্যে আপনার সহ উপস্থিত থাকবে মু আশা করছি আপনার বিস্তৃত ভাবে তাঁর সহ আলোচনা করতু প্রকৃতরে পাটকুড়া নির্বাচন বিজু জনতা দল কিভাবে ভাবে পার করব বা বিজয় লাভ করব সে স্বতন্ত্র রণনীতি কোণ করা যাই এবং পুরা পাটকুড়া রাজনৈতিক স্থিতি বর্তমান কোণ রয়েছে নিশ্চিন্ত ভাবে আমি কহিবা পাটকুড়া রাজনীতি বর্তমান সরগরম অটকুড়ার রাজনীতি নির্বাচন মণ্ডলী রয়েছে ডেরাবিসি ব্লক গর্দপুর ব্লক এবং মার্শাঘাই ব্লক এই তিনোটি ব্লকরে নিজের ভোটর মানুষ হাতেবা সবু দল এক প্রকার জোরদার লাগি পড়ি তেমন যেহেতু এটা গোটে সম্মানর প্রশ্ন রাজ্য সরকার হুম কেন্দ্র সরকার হুম সে সরকার গঠন করে সারি কিন্তু পাটকুড়া সিট্কু নিয়ে এক সম্মানর প্রশ্ন যে কি পাটকুড়া সিট্কে হাতেবা আমার সহ অনেক মন্ত্রী অরুণ সাহু অনেক এবং অন্য মানে অনেক পাখু পচারি বুঝবা যে কোভাবে ভাবে রয়েছে মাহল রয়েছে এবং কোণ রয়েছে বর্তমান ব্লক গর্দপুর ব্লক পাটকুড়া ব্লক রয়েছে এবং সেমানে কেমিতি চালিছি বর্তমান রাজনৈতিক মাহল চালিছি তেমন নিশ্চিত ভাবে আমি বুঝবা যে পাটকুড়া নির্বাচন এক সরগরম নির্বাচন রাজ্যের পুরা চর্চিত নির্বাচন হয়েছে আপনার আসুচার দেখুছেন যে কোভাবে ভাবে নির্বাচন মাহল রয়েছে এবং কোণ রণকৌশল সব রয়েছে বিজু জনতা দল সাংগঠনিক প্রক্রিয়া উপরে বিশ্বাস করে এবং সংগঠন মজবুত করা নিরন্তর কার্য করে নির্বাচন হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ার অংশবিশেষ তেমন যেতবে সাধারণ নির্বাচন সরিগলা এটি বিধায়ক যে বেদপ্রকাশ অগ্রওয়াল তাঁর দেহান্ত পরে নির্বাচন ঘুঞ্চি কিন্তু নির্বাচন তারিখ ঠিক হেলা পরে বিজু জনতা দল কার্যক্রম আরম্ভ করছি এবং জনসাধারণ পাখে পঁচিবা জনসাধারণ আশীর্বাদ ভিক্ষা করা এবং বিজু জনতা দল কর্মী মানুষ আহরি কেমিতি অধিকর অধিক মনোনিবেশ করবে নির্বাচন জিতবাপি সেইপা সভা সমিতি করা নবীন ব্রাণ্ড কুকি যাচ্ছেন না অন্য কিছু ঘটনা নিয়ে ভোটর মানুষ যাচ্ছেন ভোটর মানুষ হাতিয়া চেষ্টা মানবর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ইমেজটা কেবল ওড়িশার নুহ সারা ভারতবর্ষের গোটে রাজনৈতিক আদর্শ ভাবে পরিণত হয়ে সারিছে তেণুক বিশেষ করে ওড়িশার জনসাধারণ সে অতি প্রিয় এবং সমস্তে তাঁর আশীর্বাদ ঢালি দিকে ওড়িশার শাসন পাই তার কারণ হচ্ছে বিজু জনতা দল সরকারের লোকাভিমুখী কাম বহু জোরে হুয়ে এবং সবু স্তর লোকঙ্কর উন্নতি পাই সরকার সবুবেলে সংকল্পবদ্ধ এবং কার্যক্রম হাতক নিয়ে ইলেকশন যেত হয়েছিল জনা পড়ল যে প্রতি বুথে কেউ বুথে পাটকুড়ার কেতে ভোট মিলব কিন্তু গর্দপুর ব্লক এবং মার্শাঘাই ব্লক বিজেপি আগর রহলা ডেরাবিসে কেবল বিজেডি আগর রহলা আমি যা এটি আনালিসিস করুল বেদুবাবুঙ্কর দেহান্ত পরে কর্মী ভিতরে টিকি মনোবল ভাঙ্গি যাই আমি যেত পচারি বুঝু কম হল কী হল সে কলে আমি টিকি মনোবল ভাঙ্গি যাই কিন্তু বর্তমান নির্বাচন বি সমস্তে অন্টা ভিড়ছেন যেটা গোটে শুভ লক্ষণ বর্তমান যে নির্বাচন হব বিজয় মহাপাত্র যেহেতু গোটে পটে অোটে পটে সাবিত্রী অগ্রওয়াল অনেক কংগ্রেসের জয়ন্ত মহান্তি অজয় মহাপাত্র সিটটা বেশি ইম্পর্টাট রয়েছে কি নবীন পট্টনায়ক চাহুন বিজয় হাতের ন আসন্তু বিজয় হয়ে আমি কেবল চাহুছু বিজু জনতা দলকে জনসাধারণ আশীর্বাদ দিও কিনা ওড়িশার জনসাধারণ আশীর্বাদ দিয়ে সারিছেন কেন্দ্রাপড়া জেলার যেতে এমএলএ সিট অবু এমএলএ সিট্রে বিজু জনতা দল বিধায়ক মানে জিতিছেন লোকসভা সিট্রে বিজু জনতা দল জিতিছেন আটকুড়া সিট্রে যা কি পারম্পরিক ভাবে বিজু জনতা দলর
ଗଡ଼ ବୋଲି କୁହାଯାଏ ଏବଂ ଜନସାଧାରଣ ଦୃଢ଼ ଭାବରେ ବିଜୁ ଜନତା ଦଳ ସାଥିରେ ଛିଡ଼ା ହୁଅନ୍ତି ଏବଂ ଆଶୀର୍ବାଦ ଦିଅନ୍ତି। ସେଇଥିପାଇଁ ବିଜୁ ଜନତା ଦଳ ସରକାର ଥିଲାବେଳେ ଆଉ ଗୋଟିଏ ସିଟ୍ ଦେଲେ ଅନ୍ତତଃ ଭାବରେ ଜିଲ୍ଲା କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାରେ ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ସବୁ ସିଟ୍ ଆସିବ ବୋଲି ଜନସାଧାରଣ ଭିତରେ ଗୋଟେ ଉତ୍ସାହ ଅଛି ଏବଂ ମନୋବୃତ୍ତି ମଧ୍ୟ ସୃଷ୍ଟି ହେଇଛି ଭାବରେ ସବୁ ସିଟ୍ ଯେହେତୁ ପାଞ୍ଚଟି ସିଟ୍ରୁ ସବୁ ସିଟ୍ ଆଣିବା ପାଇଁ ଚେଷ୍ଟା ଚଳାଇଛି ନା। ଆମ ସହିତ ଅଛନ୍ତି ସୁଭାଷ ସିଂ ଅଛନ୍ତି, କ'ଣ କହିବେ ମହିଳାମାନଙ୍କ ଭୋଟରଙ୍କୁ ହାତେଇବା ପାଇଁ କ'ଣ ପ୍ଲାନ୍ ରହୁଛି? ସବୁବେଳେ ତ ମହିଳାମାନଙ୍କ ଭୋଟ୍ ଅଧିକ ବିଜୁ ଜନତା ଦଳ ପଟକୁ ରହିଛି ବୋଲି ଚର୍ଚ୍ଚା। ବିଜୁ ଜନତା ଦଳ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ବାବୁ ଗୋଟା ଭାରତ ବର୍ଷରେ ନୂଆ ପରିଚୟ ତିଆରି କରିଛନ୍ତି ମହିଳାମାନଙ୍କର। 70 ଲକ୍ଷ ମହିଳାଙ୍କୁ ତାକୁ ଏମ୍ପାୱାରମେଣ୍ଟ କରିବା, ସଶସ୍ତ କରିବା, ତାଙ୍କୁ ଯାହାକୁ ଆତ୍ମନିର୍ଭରଶୀଳ କରି ଗଢ଼ି ତୋଳିବା ଏବଂ ବିକାଶର ମୁଖ୍ୟ ସ୍ରୋତରେ ସେମାନଙ୍କୁ ସାମିଲ କରିବା। 50% ମହିଳା ହେଉଛନ୍ତି ଗୋଟେ। ଶ୍ରମିକମାନେ କେତେ ଆଗ୍ରହୀ ବିଜୁ ଜନତା ଦଳ ପ୍ରତି? ଆପଣ ତ ଚେୟାରମ୍ୟାନ୍ ଅଛନ୍ତି, କ'ଣ ଦେଖୁଛନ୍ତି? ମହିଳା ଶ୍ରମଜୀବୀ ଲୋକ, କୃଷକ, ଯାହାର ମାନ୍ୟବର ମନ୍ତ୍ରୀ ଅରୁଣ ବାବୁ ବସିଛନ୍ତି, କାଳିଆ ଯୋଜନାଠୁ ଆରମ୍ଭ କରି ଯେଉଁ ବିକାଶ ଧାରା ନେଇଛନ୍ତି, ଇଏ ସମସ୍ତେ ନବୀନ ବାବୁ ପ୍ରତି ଆକର୍ଷିତ ଏବଂ ଭଲ ଫଳ ପାଟକୁରା ନୂଆ ଦିଶା ଦେବ, ନୂଆ ରାସ୍ତା ଦେଖେଇବ। 5ଟା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରୁ 4ଟି ଆମେ ଜିତି ସାରିଛୁ, ଗୋଟିଏ ଯେଉଁ ବାଇ ଇଲେକ୍ସନ୍ ଆଜି ହେଉଛି, ଆର ବିଜୟର ବ୍ୟବଧାନ ନୂଆ ରୂପରେଖରେ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାବାସୀ ରାଜ୍ୟବାସୀଙ୍କ ପାଖରେ ଥୋଇପାରିବେ। ଏବଂ ଖୋଦ୍ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏଇଟା ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ଯେ କେନ୍ଦ୍ରାପଡ଼ାର ବିକାଶ ହେଉଛି ମୋ ଦାୟିତ୍ୱ ଏବଂ ସେଥିରେ 5ମ ଥର ସରକାରକୁ ଆସିଲା ପରେ ପାଟକୁରାବାସୀ ଆଜି ଏକାକାର ହୋଇଛନ୍ତି କି ଦଳ ମତ ନିର୍ବିଶେଷରେ ନବୀନ ବାବୁଙ୍କୁ ଏଠି ନିର୍ବାଚିତ କରି କେନ୍ଦ୍ରାପଡ଼ା ବିକାଶ ଧାରାକୁ ନୂଆ ରୂପରେଖରେ ଠିଆ କରିବା ପାଇଁ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ଶୁଣୁଥିଲେ ଯେ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କର ଯେଉଁ ବ୍ରାଣ୍ଡ ରହିଛି, ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କର ବିକାଶର କଥା ରହିଛି, ସେ କଥାକୁ ନେଇକରି ବିଜେଡ଼ି ବର୍ତ୍ତମାନ ଭୋଟରଙ୍କ ପାଖକୁ ଯାଉଛନ୍ତି। ମହିଳା ଭୋଟର ହୁଅନ୍ତୁ, ଶ୍ରମିକ ହୁଅନ୍ତୁ, ବୃଦ୍ଧ ହୁଅନ୍ତୁ, ସମସ୍ତେ ସେ ଏକ ପ୍ରକାର ସେ ଏକ ବିକାଶର କଥାକୁ ନେଇକରି ଯାଉଛନ୍ତି। କିନ୍ତୁ ବିଜେପିର ନେତାମାନେ ମଧ୍ୟ ଡେରା ପକାଇଛନ୍ତି ତାଙ୍କ ଭୋଟକୁ ସେମାନେ ହାତେଇବା ପାଇଁ। ଏବଂ ନିଶ୍ଚିତ ଭାବରେ Mission 20 ଯେଉଁ ରହିଛି, July 20 ରହିଛି, 20 ତାରିଖରେ ବିଜୟ ହେବା ପାଇଁ ପ୍ରତି ଦଳ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଚେଷ୍ଟା କରିବେ। ତେଣୁ ଏଇ 20 ତାରିଖ ପରେ ଯେତେବେଳେ 24 ତାରିଖରେ ଗଣତି ହେବ, ସ୍ପଷ୍ଟ ହୋଇଯିବ ଯେ କାହା ସହିତ ଭୋଟର ମାନେ ଅଛନ୍ତି, କାହାକୁ ଅଧିକ ମତଦାନ କରିଛନ୍ତି। ବିଲକୁଲ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ପ୍ରଭାତ।